প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। যারা গ্রামের বাড়িতে কম খরচে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে, এবং এবারটি কীভাবে করা হয়েছে, টোটাল কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, অনেকেই যারা কামগাস্ত হয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন, আশা করি এখান থেকে এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং এখান থেকে অনেক কিছু শিখেও নিতে পারবেন। কেননা প্রতিটি প্রবাসীর স্বপ্ন থাকে 7 দিনের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি বাড়ি করার জন্য। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সৌন্দর্য করে তুলতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে বিল্ডিংটি এমন দেখা যাবে। এখানে যে জানালার ডিজাইনগুলো দেওয়া হয়, জানালার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে 2 চালা দেওয়া আছে, এখানে বিট দেওয়া আছে। এখানে যে ফিলারগুলো দেখতেছেন, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে রূপটালিগুলো দেখতেছেন, রূপটালিগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে জানলার ডিজাইনটি দেখুন, জানলার ডিজাইনটি খুবই খুবই লাক্সারিয়াসভাবে আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, বিল্ডিংটির কালার কম্বিনেশনটি আমরা অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এখানে দিয়েছি। আর এখানে যে টাইলসগুলো দেখতেছেন, টাইলসগুলো অনেক সুন্দর, একটি রাস্টিক টাইলস এখানে দেওয়া আছে। ব্যালকনিগুলো এখানে 3 চালা ব্যালকনি আমরা রেখেছি। আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে পুরো ভিউটি দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে আমরা যে 3 চালা ব্যালকনিগুলো রেখেছি এখানে একটু রাউন্ড শেপে রেখেছি। এখানে বিট দিয়েছি, এখানে বিট দিয়েছি, এখানে বিট দিয়ে খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের প্যারাফিটের ডিজাইনটিতে আমরা অনেক সুন্দর একটি রূপটালি দিয়েছি। রূপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে ব্যালকনির উপর অনেক সুন্দর একটি রূপটালি দিয়ে ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে। আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিতে ড্রয়িং ডিজাইন করেছি। আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। এখানে যে ফোর্সের ডিজাইনটি আমরা দিয়েছি, এটা প্রথমে এখানে রাউন্ড স্ল্যাব দিয়েছি, এরপরে এখানে 5টি বিট দেওয়া আছে, আর এখানে একটি 2 চালা স্ল্যাব দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইনটি আমরা সাজিয়েছি। আর এখানে যে টাইলসটি দেখছেন, অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে আমরা দিয়েছি। আর এখানে যে ফোর্সের ফিলারগুলো দেখছেন, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে ফিলারগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর এখানে একটি রেলিং দেওয়া আছে, আর এখানে অনেক সুন্দর একটি রূপটালি দিয়ে ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে এসএসটি দেখতেছেন, এসএসের গ্রিলটি আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি যদি রূপটপ থেকে আমরা দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। রূপটপ থেকে বিল্ডিংটি অনেক সুন্দর এবং অনেক লাক্সারি দেখা যাচ্ছে। রূপটপ থেকে অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। দর্শক বন্ধুরা, আবারও বলতেছি, আপনারা যদি কেউ ডিজাইন করতে চান, যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনারা ডিজাইন করবেন। কেননা এখন আসলে বর্তমান হালে অনেকেই আসলে ড্রয়িং ডিজাইন ছাড়া বাড়িগুলো করে ফেলেন। তো এই কারণে আপনাকে বলে থাকি, অবশ্যই আপনারা ডিজাইন করে আপনার পরিকল্পনা অনুসারে আপনার বাড়িটি করবেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট 7 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 37 ফিট 1 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি। প্রথম প্রবেশ করলে এদিকে পড়বে আমাদের একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের মাপটি দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। এখানে প্রবেশ করলে পড়বে একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 10 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট। আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম। এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এখানে আরেকটি বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এখানে একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে, ব্যালকনির মাপটি দেওয়া আছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এখানে একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। আর এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 4.5 ফিট বাই 9 ফিট। এখানে একটি ডাইনিং রুম রাখা আছে, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 22 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। আর এখানে আমাদের একটি রাউন্ড স্টেয়ার দেওয়া আছে, স্টেয়ারটা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 9 ফিট। এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এখানে একটি কমন টয়লেট রাখা আছে 8 ফিট বাই 5 ফিট। এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে 12 ফিট বাই 13 ফিট, এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 8 ফিট বাই 5 ফিট। তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল 4টি বেডরুম, একটি ড্রয়িং রুম, 2টি ব্যালকনি, একটি ফোর্সের ডিজাইন, 3টি টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং রুম, একটি রাউন্ড স্টেয়ার। অনেক সুন্দরভাবে আসলে আমরা এই ডিজাইনটি সাজিয়ে। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো ডিজাইনটি ছোট বড় করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিশ্বাস করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।